কোনটা এই কোনটা একটা আলাদা বাড়ি আচ্ছা এই কয়েকটা আবার একসাথে হুম হুম 1 2 3 4 5 দেখো এই যে এদের আলাদা ওয়াল রাইট দর্শক চৌঠা মে রাইট মলি চৌঠা মেয়ের সকাল হৃদাকে স্কুলে দিয়ে আসলো মলি আর ওর আজকের কনসালটেশন সেশনগুলো আরও পরের দিকে বেসিক্যালি পবিত্র রমজান ঈদ উল ফিতর এবং আমাদের বাড়ি বদলানো সব কিছু মাথায় রেখে কনসালটেশন সেশন অর্ধেক করে ফেলা হয়েছিল তো সেইটা মানে পিরিয়ডটাই চলছে 10 তারিখের পর থেকে আবার রেগুলার হবে আমরা সেই সুযোগে আমাদের এলাকায় একটু হাঁটতে বেরোলাম এখান থেকে আপনাদের একটু 360 ভিউ দেখানোর চেষ্টা করছি এই দেখতে পাচ্ছেন একটা স্কুল এটার নাম রবার্টো কি বলে ম্যাকাডামস রবার্টো ম্যাকাডাম স্কুল স্যার এলিমেন্টারি স্কুল বলি না একদম ছোট ছোট বাচ্চা দেখা যাচ্ছে আমরা হয়তো এটা আমাদের বাসা থেকে লিটারালি আমরা দেখলাম 90 সেকেন্ডের হাঁটা জাস্ট এইটার ওই পার্টটাই আমাদের বাসার এলাকা আর এই হচ্ছে অদ্ভুত সুন্দর একটি ওয়াকওয়ে এবার হচ্ছে একটুখানি হাঁটতে হাঁটতে কথা যেহেতু স্কুল ভিসা নিয়ে আমি স্কুলিং ভিসা মানে স্টাডি প্রোগ্রাম ফর মাইনর্স যেটাকে বাংলাদেশে সামহাউ স্কুলিং ভিসা শব্দ হিসেবে এটা পরিচিতি পেয়ে গেছে এটা নিয়ে আমি সম্প্রতি একটু কথা বলেছি অনেক দর্শক ভাই বোন জানতে চাচ্ছেন যে স্কুলিং ভিসাতে ছেলে মেয়েদের নিয়ে এসে তারা নিজেরা তাদের স্টেটাস চেঞ্জ করতে পারবেন কি না যেহেতু এরকম একটি ঘটনার সাসকাটুনে আমরা দেখেছি এবং সেটার আমি আমার ইন্টারভিউতে এনেছিলাম সেই জন্য এই প্রশ্ন যারা এই প্রশ্নটি করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এক হচ্ছে দুজন প্যারেন্ট তো আসতে পারবেন না আপনারা জানেন অ্যাকম্পানিং প্যারেন্ট হবে একজন সুতরাং সেই একজন আসবেন সেটা বাবা হোক মা হোক সে এসে যিনি আসবেন তিনি যদি এখানে অবস্থানকালীন সময় মানে উনি তো টিআরভি নিয়ে থাকবেন টেম্পোরারি রেজিডেন্ট ভিসা স্টেটাসে থাকবেন উনি ভিজিট ভিসা নিয়ে আসবেন সেই সময় ওনার ওয়ার্ক পারমিট নাই থাকবে না কিন্তু এগেইন পৃথিবীতে তো এক্সেপশন ঘটে সেটাও ঘটেছে আমাদের এই বাংলাদেশি বোনটার বেলায় কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করেন ভিডিওটা দেখেন এই বোনটি নিজে 3টা মাস্টার্স প্রোগ্রাম করার পরে চতুর্থ একটা মাস্টার্স প্রোগ্রামে উনি অসম্ভব চেষ্টা করে কষ্ট করে লেখালেখি করে ওনার যোগ্যতা দিয়ে উনি সুযোগটি পেয়েছেন এখন আপনি যদি ক্যানাডার মানে ওয়ার্ল্ড ক্লাস যোগ্যতা নিয়ে ক্যানাডা আসেন ক্যানাডা কেন পৃথিবীর যে কোনো দেশে গেলেই সেইখানে আপনি আপনার যোগ্যতা দিয়ে দক্ষতা দিয়ে জায়গা করে নেবেন এবং সেই দেশ যদি মনে করে আমি চাকরির কথা বলছি সেই দেশের এমপ্লয়াররা যদি মনে করে যে আপনি পুরোপুরি উপযোগী তাহলে তারাই আপনাকে নিয়ম বাতলে দিয়ে আপনার স্টেটাস চেঞ্জ করবে দাঁড়ান এখানে আবার একটা চমৎকার কাঠের ব্রিজ খুব ছোট কিন্তু এটা একটু দেখাতে চাই ফিরি দেখুন কি সুন্দর একটা ছোট্ট কাঠের ব্রিজ আমাদের ওখানে একটা আছে 2 মিনিটের হাঁটা দূরত্বে বাসা থেকে সেটা অনেক বড় বিশাল এপারে ওই পারে কানেক্ট করেছে এটা ছোট্ট খাড়িটার উপর দিয়ে কাঠের একটা ব্রিজ গেছে ছোট্ট একটা লেকের মতো এখানে দেখতে পাচ্ছেন বাট এক্সেলেন্ট কাঠের ব্রিজ দেখলেই ভালো লাগে এনিওয়ে আলোচনায় ফেরত আসি সেটা হচ্ছে যে যদি আপনি নিজের যোগ্যতা দিয়ে সেটি পারেন তাহলে এটা হতে পারে সেটা একটা জব অফার আপনি এখানে এসে আপনি চেষ্টা করতে থাকলেন এখানে জবগুলো দিয়ে এবং এমপ্লয়ারদের যেহেতু বলতেই হয় যে উড বি মানে অ্যাপ্লিক্যান্ট উড বি এমপ্লয়িকে এখানে থাকতে হবে এটা একটা বাধ্যবাধক কথা আপনি বললেন আমি এখানে আছি আমাকে ইন্টারভিউর সুযোগ দাও আমার মধ্যে এই ক্যাপাসিটি এই পটেন্সিয়ালিটি আছে আমি এক্সপার্টাইজ নিয়ে আছি তোমরা যা চাচ্ছ সবই আমার মধ্যে আছে তো সেক্ষেত্রে কেউ আগ্রহী হলে আপনাকে ইন্টারভিউ করে যদি ফাইনালি সিলেক্ট করে তাহলে সেটা একটা জায়গা হলো কিন্তু মনে রাখবেন আপনাকে আবার রিএন্ট্রি করতে হবে মানে এই অফার লেটারটা আপনাকে নিয়ে লিটারালি ক্যানাডার বর্ডার ছাড়তে হবে সেইটা আপনি কান্ট্রি অফ অরিজিনে আপনি ফেরত যেতে পারেন গিয়ে আসতে পারেন অথবা অন্য কোনো ক্যানাডার বর্ডারিং কোনো ক্যানাডা তো টোটালি বর্ডার বাই ইউএসএ আমেরিকার ভিসা আপনার লাগানো আছে হয়তো আপনি আমেরিকা গেলেন দুদিন পরে আবার আসলেন তখন আপনি পরিবর্তিত স্টেটাস নিয়ে ঢুকলেন
স্টাডি পারমিটের বেলাতেও কিন্তু তাই। এখানে বসে যদি আপনি অ্যাডমিশনের অ্যাকসেপ্টেন্স পেয়েও যান, আলটিমেটলি আপনার এই স্টাডি পারমিটের যে পেপারটা, মৌলি এটার আলাদা কোনো নাম আছে? স্টাডি পারমিট ডকুমেন্ট। সো এইটা আপনাকে পাওয়ার জন্য আবার এয়ারপোর্টে যেতে হবে, মানে বের হয়ে আবার এয়ারপোর্টে স্টাডি পারমিট ডকুমেন্ট রিসিভ করে তারপরে আপনাকে কানাডায় ঢুকতে হবে। সুতরাং আপনার কিন্তু একবার বাইরে বের হবার ব্যাপার থাকছে। তারপরেও ওই জায়গাটায় ফেরত যাই, সেটি হচ্ছে আপনার যোগ্যতা দক্ষতা থাকলে আপনি নিজের চেষ্টায় সেটা পারবেন। সবার এটা আছে, সবাই পারবে সেটা না। হয়তো 1000 জন চেষ্টা করে একজন পারবে, 999 জন পারবে না, কিন্তু সেই একজন হতে পারে আমাদের অনুপ্রেরণা বাকিদের চেষ্টার জন্য। আর অতি সতর্কতার সাথে এখানে একটি জিনিস আমরা মনে করিয়ে দিতে চাই, এই পুরো চক্করের মধ্যে যদি আপনি অন্য কারোর উপর ভরসা করেন যে আমাকে, আমি অমুককে টাকা দিব, তমুককে টাকা দেবো, অমুক তমুক আমাকে কথা দিয়েছে, তাকে কিছু টাকা পয়সা দিলে সে আমার জব অফার ম্যানেজ করে দেবে, আমি স্টেটাস চেঞ্জ করব, টাকা পয়সার চক্করে ঢুকেছেন মানে আপনি দুটা বিপদে ঢুকলেন। এক, আপনার টাকা পয়সা তো জলে যাবেই। দুই, এগুলো যখন প্রমাণিত হবে আপনি ব্ল্যাকলিস্টেড হবেন, ডিপোর্টেড হয়ে যাবেন ক্যানাডা থেকে। সুতরাং এই ঝুঁকিতে নিজেকে, সন্তানকে ফেলেন না, নিজেকে নিয়ে নিজে চেষ্টা করুন যাতে একটি পয়সাও খরচ না হয়, মানে কাউকে টাকা পয়সা দেওয়ার না কোনো খরচ না থাকে। সরকারের যে কি বলা যায় মানে ফিজ, আবেদনের ফিজ, সেগুলো তো আপনি দেবেনই। এবং চেষ্টা করতে চাইলে অবশ্যই চেষ্টা করবেন, কোনো বাধা নেই, এটা আপনার রাইটসের অংশ। আপনার নিজের যোগ্যতা দক্ষতা, কেনেডিয়ান মানদণ্ডে আপনার যোগ্যতা দক্ষতা থাকলে আপনি আপনার জায়গা করে ফেলবেন। সবার জন্য অনেক অনেক দোয়া, ভালো থাকবেন। রাদারফোর্ড এরিয়াতে আজকেই প্রথম হাঁটতে বেরিয়ে প্রথম ভিডিও আপনাদের সাথে, এরকম হাঁটার ভিডিও আরও চান কিনা সেটাও জানাবেন, তাহলে হাঁটতে বেরিয়ে আমি নতুন এটা চেষ্টা করতে পারি। যদিও হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাই, এটা একটা ঝুঁকি, কিন্তু তারপরেও এটা ট্রাই করা যেতে পারে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।